এত পরিমাণে মৌটি মাছ পড়েছে, কি বলবো, 10 কেজির উপরে হয়তো মৌটি মাছ পড়েছে। তো মৌটি মাছগুলো তো সব একসাথে মারা যাবে না, যার কারণে মেসুমশাই দেখো কিভাবে মৌটি মাছগুলো জলে ছেড়ে দিচ্ছে। মাছগুলো তো বাজারে গিয়ে বিক্রি হবে না, যারা কিনবে তাও তারা বলে রেখেছে বাবাকে, তারা বাড়ি থেকে নাকি নিয়ে যাবে। আর মৌটি মাছের সাইজটা কিন্তু সেরকম একটা বড় না, তবু মৌটি মাছ জলের থেকে তুললেই কিন্তু মরে যায়। এই যে চুবড়ি দিয়ে মাছ তোলা হচ্ছে, মরে গেছে এইগুলো। এই ফলি মাছ দেখো, ছুরি দিয়ে কাটিয়ে দাও, বড় ফলি হালকা দিকে নিচ্ছে, হালকা উঁচু করো। এটাও মৌটি মাছ প্রচুর আছে, হাড়ি লাগবে তো, তোমার হাড়ির জন্য আমরা আছি। জানিস
এগুলো খাটলা দিয়ে দেবো। দেখি খাটে না নরম করে করে দামই দেব মানে কেরা সিনু মাছ দেখো সেটা খাচ্ছে ঢুকে যাচ্ছে আর ওকে ওই ওই দেখো সব খাচ্ছে নে রূপচাঁদগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এর কাতলাগুলো ছাড়া হবে ওই পুকুরে। হ্যাঁ রূপচাঁদগুলো দিয়ে দিয়েছি। কাছে চলে কাতলাগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। কালবোশ সবগুলো একসঙ্গে বান্ধবেন।